9:58 গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দীঘা। যদিও আমি এটাকে দীঘা বলবো না, এটা ঠিক শঙ্করপুর আর দীঘার মাঝখানে একটা নির্জন বীচ বলতে পারো। এটি আগের ব্লগটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে গতকাল আমরা কলকাতা থেকে বেরিয়ে ড্রাইভ করে 170-180 কিলোমিটার মতো ড্রাইভ করে এসে পৌঁছে গেছিলাম এই আলাফিয়া ক্যাম্পে। আর কালকে আমরা বেশ এনজয় করে কাটিয়েছি, আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আজকে আছে সাদা আলুর তরকারি, হোয়াইট হোয়াইট দেখতে, তার সঙ্গে এরকম লুচি, রসগোল্লা রয়েছে, আর এইটা মনে হচ্ছে দেশি মুরগির ডিম। আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর রয়েছে, মেঘলা ওয়েদার। আর সমুদ্রে আসলে আমি সবসময় এরকমই ওয়েদার খুঁজি আর কি, রোদ থাকবে না কিন্তু বৃষ্টিও হবে না, মেঘলা ওয়েদার। এবার ওয়েদারটা একদম মন খুশি করার ওয়েদার। হ্যাঁ একদম 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 মন খুশি করার ওয়েদার, সত্যি মন খুশি করে ওয়েদার। আর এখন মনে হচ্ছে জোয়ার চলছে, জাস্ট ব্রেকফাস্টটা করবো, তারপরে একটুখানি সমুদ্রের পাশে যাবো, জোয়ার দেখাবো। কালকে ব্লগে অলরেডি আমি দেখিয়েছি একবার, কিন্তু তাও অন্ধকারে হয়তো সেরমভাবে বোঝা যায়নি, আজকে সকাল সকাল দেখাবো তোমাদের। রাজাকে জিজ্ঞেস করলাম যে তোর কিছু বক্তব্য আছে নাকি, তো রাজা হঠাৎ করে বলে দিল যে আজকে আমরা যাচ্ছি হচ্ছে শঙ্করপুর। আমরা রয়েছি কোথায়? মোহনার আশেপাশে রয়েছি আমরা, শঙ্করপুর যাবো। শঙ্করপুর বীচ যদি এখান থেকে দেখা যাচ্ছে, ওয়াকিং ডিস্টেন্স বলতে পারো, কিন্তু আমরা গাড়ি নিয়ে যাবো একটু ঘুরে, আর শঙ্করপুর বীচটাও তোমাদের দেখাবো। এই যে এখানে ক্যাম্প রয়েছে, এখানে আমাদের গাড়ি দাঁড় করানো রয়েছে, আর ঠিক এদিকে যদি ঘোরাই এরকম লাগছে দেখতে জায়গাটা, কিন্তু ভাটা হয়ে গেল। একটু আগে অবধি জোয়ার ছিল, আমি ক্যামেরাটা না নিয়ে এখানে এসেছিলাম কিন্তু তখন শ্যুট করতে পারিনি, জাস্ট ভাটা হয়ে গেল। কালকে রাত্রিবেলা পুরো এই অবধি জল চলে এসেছিলো, পুরো এখান অবধি জল ছিল, যদিও ভাটা নাবছে, আরও আস্তে আস্তে আরও সমুদ্রের জল সরে যাবে দূরে, আর নদীটা কিন্তু এখন অবধি ফুল ওপেন হয়নি। যদি জুম করে দেখাই তাহলে দেখতে পাবে ঠিক এই জায়গাটায় রয়েছে দীঘা মোহনা, আর এখান থেকে কিন্তু চম্পা নদীটা ঢুকেছে, এরকম ঘুরে ঘুরে চলে গেছে এইদিকে। আমি জাস্ট এখানে এসে সমুদ্র তোমাদের দেখাচ্ছিলাম, আর আমি সন্তুকে পেয়ে গেছি, সন্তু আমাদের রেগুলার ভিউয়ার, ব্লগ ভালো হচ্ছে, এরকমভাবে সাপোর্ট করো আমাদের, আর আরো নতুন নতুন সিরিজ তোমাদের গিফট করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ সন্তু, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে। তো এখানে আমি এখন দুজনকে পেয়ে গেছি, দুজন হচ্ছে আমাদের হোস্ট বলতে পারো, দিদি রয়েছে এখানে, দিদি আর বিজয়নদা দুজন মিলে কিন্তু এই ক্যাম্প সাইটটা চালায়। তো আমি একটু জাস্ট ওদের থেকে জেনে নেবো যে মানে ক্যাম্পের শুরুর ইতিহাস কী রয়েছে বলতে পারো, আর তার সাথে সাথে কীরকম কস্ট রয়েছে, কী কী কটেজেস রয়েছে, সব কিছু একটু ডিটেলসে যদি বলে দেয় আমাদের। এটা আমাদের শুরু হয়েছে গত বছর 1 অক্টোবর, মানে পুজোর দিন, পঞ্চমীর দিন উদ্বোধন হয়, তারপর থেকে চলছে। আমাদের কিছু শীতকালে টেন্টও হবে, আপাতত টেন্ট তুমি দেখোছো তোলা আছে, কারণ গরমে টেন্টটা হচ্ছে না, তা আবার পুজোর পর থেকে টেন্টটাও কিছু থাকবে। তো টেন্ট নিয়ে আর কিছু কটেজ নিয়ে শুরু করেছিলাম, সবার ভালোবাসাতে কিছু কটেজ বেড়েছে, তুমি দেখোছো পুকুরের উপর কটেজে হয়ে গেছে। শুধু যে ব্যাম্বু কটেজেস রয়েছে সেটা না, আমি যে কটেজের সামনে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উডেন, এটা উডেন কটেজ, আর এই পাশে রয়েছে ব্যাম্বু কটেজ, আর ওই দিকটাতে রয়েছে, ওখানে রয়েছে কি, ওটা ওয়াটার কটেজ, আমরা নাম দিয়েছি ওয়াটার কটেজ। আমি আর বিজয়ন ঠিক করব নামটা, এখনো ঠিক করে উঠতে পারিনি, জাস্ট এটা 15 দিন আগে ওইগুলো স্টার্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, এখনো ঠিক করে ওটা হয়নি। এই প্রপার্টিটা হচ্ছে দীঘা আর শঙ্করপুরের একটা মিডিল, একটা অরবিট, যেখান থেকে দীঘা মোহনার ভিউ পাওয়া যায়, সেই ভিউ পয়েন্টেই প্রপার্টিটার লোকেশন। তো একটা মারাত্মক লোকেশন, তোমরা এলেই সেটা বুঝতে পারবে, বৈদিকের ব্লগ দেখেও বুঝতে পারবে। এখানে আমরা একটা সাস্টেনেবল ওয়েতে এই প্রপার্টিটা ডেভেলপ করা হয়েছে, এখানে প্রত্যেকটা স্টের যে মুড আছে প্রত্যেকটাই সাস্টেনেবল। তো এখানে আমাদের আপাতত 4টে ক্যাটাগরি স্টে আছে, উডেন কটেজ, ব্যাম্বু কটেজ, আর ওয়াটার কটেজ, আর ওটাও আমরা ব্যাম্বু কটেজই বলি, ঠিক আছে। তো এই 4টে স্টে আছে, ইভেন এখন বর্ষা বলে ট্রেনটা বন্ধ আছে, শীতকালে ট্রেনটাও চালু হয়ে যায়। আমাদের এখন যেটা চলছে আর যেটার টানে বৈদিকে এসেছে সেটা হচ্ছে ইলিশ উৎসব। ইলিশ উৎসবে আমরা একটা প্যাকেজ করেছি 1999-এর, যেটা হচ্ছে ইলিশের একটা খুব সুন্দর থালি থাকবে, এবং সাথে সাথে তোমরা দীঘার এই এক্সপিরিয়েন্সটা নিতে পারবে। এটা ইলিশ উৎসবের জন্য বললাম, আমরা এখানে অনেক কিছুই আলাদা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য ইভেন্টস অ্যান্ড অল অর্গানাইজ করার চেষ্টা করছি, তোমাদেরকে একটা দীঘার অন্যরকমভাবে এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের যেমন 12 আগস্ট থেকে আজাদী উৎসব শুরু হচ্ছে, তো সেটাও 4 দিন চলছে,
তো এইভাবে আমরা তোমাদেরকে এটার একটা বলতে পারো তোমাদেরকে কলকাতার কাছে খুবই একটা ইউনিক এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছি আমরা। আর সাথে সাথে বাকি নর্মাল প্রাইস আছে, নর্মাল প্রাইসগুলো সেগুলো ফ্ল্যাকচুয়েট হতে থাকে সিজন ওয়াইজ বা কখনো কখনো কিছু, সেটা তোমরা alafia.com এ ভিজিট করবে। alafia.com এ দীঘার প্রপার্টি বা শঙ্করপুরের এই প্রপার্টিটা পার্টিকুলার তোমরা দেখবে, সেখানে সবসময় প্রাইসটা দেখতে পাবে। তো আমি আপাতত ইলিশ উৎসব বা আজাদী উৎসব এই উৎসবগুলো নিয়ে বললাম। তো নর্মাল এখানে তিনজন আসতে গেলে 1800, 1850, 1950, 1750, 1650, 1450, এসি নন এসি প্রত্যেকটা রুমে এসি আছে। ওয়াটার কটেজগুলোর তো ভিউ আলাদাই লাগবে, ওয়াটার কটেজগুলোর ব্যালকনিতে বসলে আর উঠতে ইচ্ছা করবে না। তো এখানে অলমোস্ট আমাদের ওয়ান ইয়ারের কাছাকাছি, ওয়ান ইয়ারের বেশি হবে না, এক বছরের কাছাকাছি হতে যাচ্ছে, এক বছরের কাছাকাছি হতে যাচ্ছে। তো খুবই নতুন প্রপার্টি, আশা করি তোমরা ভীষণ এনজয় করবে। প্রপার্টিটায় আসো এবং সাস্টেনেবল ট্যুরিজমটাকে চলো একসাথে সবাই মিলে গ্রো করি। সত্যি মানে বিজয়নদা যেটা বললো বা দিদি যেটা বললো, আমার কিন্তু সব থেকে ভালো যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে একটা জায়গা, এমন একটা জায়গা যেখানে মানুষজন খুব কম রয়েছে। আমার একটু ভিড়ভাড়টা খুব পছন্দ হয় না আর কি। হ্যাঁ, তো আমার জন্য তো খুব ভালো লেগেছে, আর আমি সবাইকে সাজেস্ট করবো যে তোমরা এখানে আসতে পারো। যা চার্জেস রয়েছে সেটা একবার ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো, ডেসক্রিপশানে আমাদের লিংক দেওয়া থাকবে। আর খাওয়া দাওয়াও খুব ভালো রয়েছে, তার সাথে এসিও রয়েছে, মানে যদি গরমে কার অসুবিধা হয় তো সব কটেজে যে এসি লাগানো রয়েছে ও সেটা নিয়েও কিন্তু কোনো অসুবিধা নেই। বেশ ভালো লোকেশন আর সব কিছু ভালো, ব্যবহার ভালো, আমরা তো বেশ এনজয় করছি। আর আজকেও আমরা এখানে রয়েছি, তো সারাদিন এনজয় করবো। বিজয়নদা আমাদের কিছু জায়গা ঘুরতে নিয়ে যাবে এখন, তো বিজয়নদার সাথে ঘুরতে যাবো, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো আস্তে আস্তে ব্লগ কন্টিনিউ হচ্ছে আর তোমাদের সাথে কথা হতেই থাকছে। যাচ্ছি কোথায় আমরা? আমরা যাচ্ছি নয়াকালী মন্দির, নয়াকালী মন্দির শঙ্করপুর বিচ। তো নয়াকালী মন্দির কালকে আমরা যখন আসছিলাম তখন দেখতে দেখতে আসছিলাম, সাদা রঙের একটা খুব সুন্দর মন্দির, তো ওটা আজকে আমরা ভিজিট করব। আর তার সাথে শঙ্করপুর বিচ, তাজপুরেও যাব। চলো তাজপুরেও যাব, মেরিন ড্রাইভ দিয়ে ড্রাইভ করব, আর কি চাই। চলো ব্লগে থাকো, দেখতে থাকো। যাই হোক, আমাদের ক্যাম্পসাইট থেকে 3 মিনিট মতো ড্রাইভ করে আমরা চলে এসেছি নয়াকালী মন্দির। কালকে যখন আমরা ক্যাম্পসাইটে যাচ্ছিলাম তখন একটা ব্রিজ তোমাদের দেখিয়েছিলাম, ওই ব্রিজটাই হচ্ছে নয়াকালী ব্রিজ ছিল, আর ব্রিজের পাশেই একদম মন্দির। এই মন্দিরটা কিন্তু কালকে আমরা দেখতে পেয়েছিলাম, এখন জাস্ট আমরা ভিজিট করতে চলে এসেছি। প্রচুর রোদ রয়েছে, প্রচুর রোদ উঠে গেছে, এত রোদ ভাল লাগে না। যাই হোক, এই নয়াকালী মন্দিরের ঠিক পাশে এরকম একটা সুন্দর পার্ক রয়েছে, ছোট্ট পার্ক, এখানে দোলনা টোলনা রয়েছে, ওদিকে স্লিপ রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা বলতে পারো। আর ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছ একটা নৌকা মতো করা আছে, ময়ূর নৌকা, আর নৌকার ঠিক মাঝখানে রয়েছে একটা হাত, আর হাতটা কিন্তু বিশ্ব বাংলা, মানে আমাদের পৃথিবীকে ধরে আছে। এইদিকে ছিল মন্দিরটা, আর মন্দির থেকে বেরিয়ে এসে এরকম কিছু দেখতে পাচ্ছি মূর্তি করা রয়েছে, এটা কিন্তু বাউলের মূর্তি, সুন্দর লাগছে কিন্তু দেখতে এটা। আর এই যে এইদিকে রয়েছে নয়াকালী ব্রিজ, আমরা ব্রিজের উপরেই যাবো। নয়াকালী মন্দির ভিজিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন আমাদের জার্নি হচ্ছে তাজপুরের দিকে। তাজপুর যাবো মেরিন ড্রাইভ হয়ে, মেরিন ড্রাইভের বেশ কিছু শট নেওয়ার ইচ্ছা রয়েছে, আর বিজয়ন আমাদের নিয়ে যাবে মেরিন ড্রাইভের যে ভালো লোকেশনগুলো রয়েছে যেখান দিয়ে শট নিতে পারবো ওখানে নিয়ে যাবে, ড্রোন শট নেবো। অ্যাকচুয়ালি কি বলতো, এখন মাথার উপর সূর্য চলে এসেছে, ড্রোন শট যায় না কতটা ভালো আসবে, তবে চেষ্টা করবো। মেরিন ড্রাইভ বাঁদিকে চলে গেছে, মানে এটা কি কাঁথি চলে যাচ্ছে? হ্যাঁ, এটা পুরো একদম মন্দারমণি কাঁথি পুরো বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এখানে রয়েছে শঙ্করপুর সি বিচ, শঙ্করপুর সি বিচেও আমরা আসবো? তো আসবো। আচ্ছা, আগে মেরিন ড্রাইভটা ঘুরে নিই তারপরে আসবো। হ্যাঁ, তো এই যে এখান দিয়ে মেরিন ড্রাইভ, মেরিন ড্রাইভ থেকে মেরিনের ফার্স্ট ভিউ, এটা দেখা যাচ্ছে মনি তোর ক্যামেরায়? দেখা যাচ্ছে। মানে এই রাস্তাটা ঢুকেছে কোথা দিকে? এটা তাজপুর ঢুকছে, এটা তাজপুর, বুঝতে পেরেছি।
কিন্তু এটা মানে যখন হাইওয়ে দিয়ে কেউ আসবে তখন কোথা দিয়ে এই রাস্তাটা কানেক্ট করবে তুমি জানো? হ্যাঁ, মন্দারমণি দিয়ে কানেক্ট করতে পারবে, তারপর তাজপুর ঢোকার একটা রাস্তা আছে 14 মাইলের আগে, ওটা দিয়ে কানেক্ট করতে পারবে। অনেকগুলো কানেক্টর আছে, মন্দারমণি যে রাস্তাটা ঢোকে ওটা দিয়ে ভিতর 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 কানেক্ট করে চলে আসতে পারবে। মেরিন ড্রাইভ দিয়ে ড্রাইভ করতে তো খুব ভালো লাগছে, কিন্তু মেরিন ড্রাইভটা তোমাদের যদি ফুটিয়ে দেখাতে চাই তাহলে উপর দিয়ে দেখাতে হবে। আমি ততক্ষণ এখানে একটু ড্রাইভের মজা নিয়ে তোমরা দেখে নাও উপরে কিছু শট। শঙ্করপুরের দিকে ওখানে কোনো ভার্জিন বিচ রয়েছে, যে বিচটা আমাদের বিজয়ন্তা দেখাবে বলেছে, তো সেই বিচে গিয়ে আবার আমি ড্রোন শট নেব। তো এখান থেকে রিটার্ন ব্যাক করবো, ব্যাক করে ডাইরেক্ট ওই বিচে যাবো, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো ফাইনালি আমরা চলে এসেছি শঙ্করপুর বিচে। এই যে এত সুন্দর একটা বিচ, আর খুবই ফাঁকা, খুবই ফাঁকা মানে আমার খুব ভালো লাগার জায়গা আর কি। আমরা যে ক্যাম্প সাইডে রয়েছি আলাফিয়া ক্যাম্পে, তো সেখান থেকে যদি সমুদ্রে স্নান করতে হয় তাহলে এই বিচে আসতে হবে। এটা হচ্ছে নিয়ারেস্ট বিচ, একদম মানে যদি বাইক বা গাড়ি নিয়ে আসা যায় তাহলে মোটামুটি টোটো করা যাবে, টোটো যদি বাসেও আসে ট্রেনেও আসে তার জন্য একটা টোটো অ্যারেঞ্জ করে দিলে 10 মিনিটে পৌঁছে যাবে। 10 মিনিটও লাগবে বলে মনে হচ্ছে না আমার, ওই ধরে নাও যদি ননস্টপ চলে আমাদের ক্যাম্প সাইট থেকে ওই 7-8 মিনিট লাগবে। যারা সমুদ্রে স্নান করতে পছন্দ করো তারা কিন্তু এখানে চলে আসতে পারো, একদম ফাঁকা বিচ। এবার তো আশা হচ্ছে এর জন্য একদম একদম ঈশানি আমাদের খুব শিগগিরই সুখবর শোনাবে চলেছে। সমুদ্রের হাওয়া খাওয়া নিয়ে এসছে, এখানে নেবে স্নান করা যেতেই পারে। তবে স্নান করতে গেলে আমি বলবো একটু নিজের রিস্কে সমুদ্রে নামা একটুখানি রিস্কি জিনিস আর কি। আর দীঘাতে যে ঢেউটা পাওয়া যায় এখানেও কিন্তু সেম ঢেউটা হয়েছে, যদিও এখন ভাটা চলছে একটু কম থাকবে জোয়ারের টাইমে, মানে সকালের দিকে বা বিকালের দিকে সন্ধ্যেবেলা 6টা-7টা নাগাদ যখন জোয়ার আছে তখন কিন্তু ভালোই ঢেউ পাওয়া যাবে এখানে। পায়ের অবস্থা কি হয়ে গেছে দেখো, আসলে সন্তু এসেছিলো, সন্তু হঠাৎ করে আমাকে প্রণাম করতে গেছে, আমি না ঘাবড়ে গেছি, পিছন দিকে যেতে গেছি আর গর্তের মধ্যে পড়ে গেছি, এই অবস্থা হয়ে গেছে, এখানে বাড়ি খেয়েছি। ঠিক আছে, সব ছোটোখাটো ব্যাপার, বিজয়ন্দা আমাকে ওষুধ লাগিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই, কি একটা ওষুধ লাগিয়েছে, অল্প জ্বালা জ্বালাও করছিলো। যাই হোক, এখানে যখন চলে এসেছি এরকম ফাঁকা একটা সি বিচ পেয়ে গেছি, তখন এখান দিয়ে ড্রোন শট একটা বানতে তো আর কি, ড্রোন শটে চলে যাই ডাইরেক্ট। ব্যাপারটা দেখো, সিস্টেমটা দেখো, এখানে পাইপ লাগানো রয়েছে, পাইপ থেকে জল পড়ছে, আর এই আমাদের পার্টনার অবস্থা দেখো, আমিও নাপবো এক্ষুনি নাপবো, তুই নাপবি কেন? ওরা ওখানে এত এনজয় করছে, নাচানাচি করছে, তো এখন খুব দেরিও হয়ে গেছে, এখন 3টে বাজে প্রায়, আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে, ঈশানি আর আমি খেতে বসে পড়েছি, আর খাবার এখানে সার্ভ হয়ে গেছে, দেখিয়ে দিই কি কি আছে এখানে। ভাত আছে, ভেন্ডি পোস্ত হবে এটা, ভেন্ডি পোস্ত আছে, শাক ভাজা আছে, ডাল আছে, এটা বোধহয় মুসুর ডাল সম্ভবত, তার সঙ্গে আছে কাতলা মাছ, আর আছে পার্শে মাছ। খাবারগুলো খাচ্ছি আমরা, শাক ভাজা আর ভেন্ডি পোস্তটা কোনো কথা হবে না, যে অসাধারণ হয়েছে, দেখাতে পারছি না কারণ স্ট্যান্ড নেই আমার কাছে, আমি নর্মাল ফোনেই করছি।
এবারে আমি খাবো হচ্ছে পার্শে মাছটা। মাছটা সাইজটা ঠিক এরকম টাইপের মাছ। আমি পার্শে মাছ খুব ভালো খাই না, বাট আমি এখানে অল্প একটু ট্রাই করবো। আমি একটু এর উপরে ঝোল নিয়ে নেব, ঝোল দিয়ে অল্প করে ভাতটাকে মাখিয়ে এই মাছটা থেকে একটু কেটে মাছটা ভীষণ টাটকা, মানে সর্ষের একটা ঝাঁজ পাচ্ছি, দারুণ খেতে, তাই না? সব খাওয়া ডান। এরপরে আমি নিচ্ছি কাতলা মাছটা। সাইজটা একবার তোমাদেরকে দেখাই, দেখো এত বড় একটা কাতলা মাছের পিস আমাকে দিয়েছে, পাঁপড় চলে এসেছে, সঙ্গে চাটনিও আছে। তো ফটাফট মাছটা দিয়ে ভাতটা খেয়ে নিই। ক্যাম্পের অ্যাম্বিয়েন্স এখন সন্ধ্যেবেলা ঠিক এরকম। জাস্ট ডাইনিং এরিয়াটা দেখো, জাস্ট হাওয়াতে উড়ছে কাপড়গুলো, অদ্ভুত একটা, অদ্ভুত সুন্দর লাগছে। এখানে রয়েছে কিচেন, এখানে মামা আমাদের জন্য বানাচ্ছে হচ্ছে পমফ্রেট। পমফ্রেট কোথায় হচ্ছে? ও এখানে হচ্ছে চিকেন। ওরে বাবা, চিকেনটা তো দেখতেই দারুণ লাগছিল। একটু হাড্ডিওয়ালা পিস দিও রাত্রিবেলা। বৌদি রান্না করে দিচ্ছে চিকেন আর তার সাথে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ আমাদের এখন সন্ধ্যেবেলা, মানে ইভিনিং স্ন্যাক্স। পিপো সব ঠিক আছে তো? পিপো টিপ পরে কিন্তু খুব সুন্দর লাগছে। চলো মামা, দেখা হবে আবার, সাবধানে থেকো। বেশ ভালো লাগলো, এখানে দুদিন কাটালাম সময়, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, শিওর শিওর আসবো একদম। এখন বাজে হচ্ছে সকাল 11:15 আর আমরা মোটামুটি রেডি এখান থেকে বেরোনোর জন্য। আলাফিয়ার এই ক্যাম্পকে, স্টাইলিংয়ের এই ক্যাম্পকে বিদায় জানানোর জন্য আমরা মোটামুটি রেডি। তো এখান থেকে আমাদের একটা ছোট্ট প্ল্যান রয়েছে, সে প্ল্যানটা রাজা করেছে। ওই প্ল্যানটা গাড়িতে বসে তারপরে ডিসকাস করছি, আগে মালপত্র সব গাড়িতে ঢুকিয়ে নিই তারপরে। আর একটা জিনিস দেখলে, পিপোকে এখানে দেখতে পেলে এই জায়গাটা কিন্তু পেট ফ্রেন্ডলিও রয়েছে, মানে পোষ্য নিয়ে এখানে আসা যায়, কোনো অসুবিধা নেই। তো আমরা মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু সকাল কটা বাজে এখন? 11:34 বাজে। আমাদের এখন জার্নি হচ্ছে বগুড়ান জলপাই। বগুড়ান জলপাইতে একটা খুব সুন্দর সিরিন বিচ রয়েছে, সেটা আমরা ভিজিট করবো। আর এই প্ল্যানটা রাজা করেছে। রাজা একটু বলে দে, কিলোমিটার কত বগুড়ান জলপাইয়ের? দীঘা থেকে দেখাচ্ছে 34 কিলোমিটার, 1 ঘন্টা 10 মিনিটের জার্নি। আর এটা কি কাঁথি হয়ে যাবো? তো এটা কাঁথি কন্টাই কাছাকাছি দেখাচ্ছে, কাঁথি হয়ে যেতে হবে। তো এটা হলো ব্যাপার। তো বগুড়ান জলপাই দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, একটা মেরিন ড্রাইভ হয়েও যাওয়া যায়, কিন্তু আমরা মেরিন ড্রাইভার নিচ্ছি না। আমরা এখান থেকে সোজা গিয়ে উঠবো একদম যে দীঘার গেটওয়ে অফ দীঘা রয়েছে, যেটা বিশ্ববাংলা গেট, একদম বিশ্ববাংলা গেটে গিয়ে উঠবো। সামনে জাস্ট আমাদের ক্যাম্প সাইড থেকে মোটামুটি 2.5 কিলোমিটার মতো হবে। তো একদম বিশ্ববাংলা গেট থেকে রাইট সাইডে নিয়ে নেবো, দিয়ে কন্টায়ের দিকে মানে কাঁথির দিকে চলে যাবো, তারপরে বগুড়ান জলপাই। এটা হচ্ছে মেন রোড, মানে উপরে রয়েছে মেন রোড। আর এই রাস্তাটা আমরা এখন নিচের রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা স্ট্রেট গিয়ে একদম দীঘা গেটে উঠবে, মানে বিশ্ববাংলা গেটে। গেটটা দেখা যাচ্ছে সামনে, আমরা একদম চলে এসেছি মেন রোডে। জাস্ট 2.5 কিলোমিটার ডিস্টেন্স এই মেন রোডটা, এই ডান দিকে বিশ্ববাংলা গেট, এই বাঁদিকে দীঘা চলে যাচ্ছে, আর আমরা ডান দিকে নিয়ে নেবো এদিকে কলকাতার দিকে, জাস্ট কাঁথি হয়ে আমরা বেরোবো। কন্টাই শহরের ভেতর থেকে 8 কিলোমিটার মতো ড্রাইভ করে চলে এসেছি। কন্টাই থেকে বগুড়ান জলপাইয়ের ডিস্টেন্স 13 কিলোমিটার দেখাচ্ছিল। তো একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, যেখান থেকে লেফট সাইডে যেতে হবে বগুড়ান জলপাই, আর রাইট সাইডে আমি একটা রাস্তা দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে এটাই মেরিন ড্রাইভ। এই রাস্তাটা কিন্তু কাঁথি দিয়ে যদি ঢোকা যায়, যে দিকে দেখা যাচ্ছে, হ্যাঁ এখান থেকে মন্দারমণি দেখাচ্ছে 10.8, তাজপুর দেখাচ্ছে 14.5, আর দীঘা হচ্ছে 33.7 কিলোমিটার। বাইকাররা যাচ্ছে, এটাই হচ্ছে মেরিন ড্রাইভ, আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে আসতে পারতাম। এরকম একটা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বিচের দিকে, সামনে সমুদ্র দেখা গেছে। আর আমার একটু ভয় ছিল যে গাড়িটা ঘোরাতে পারবো নাকি, কিন্তু এই জায়গাটা দেখে মনে হচ্ছে না ঘোরাতে পারবো। বগুড়ান জলপাই ঢোকার আগে আমরা একটা রিসর্ট দেখতে পেয়েছিলাম, রিসর্ট মানে একটা গেস্ট হাউস বলতে পারো, সাগর নিরালা বা এরকম কিছু একটা গেস্ট হাউস রয়েছে। মনে হচ্ছে এখানে একটাই গেস্ট হাউস রয়েছে, আর সেরকম বেশি কিছু নেই, তবে বিচটা খুব ফাঁকাই হবে। আর ঢোকার মুখে কিন্তু একটা ঝাউবনের ফিলও পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর একটা ঝাউবন, পুরো ফাঁকা নির্জন একটা সি বিচে চলে এসেছি আমরা বগুড়ান জলপাই। থ্যাংক ইউ রাজা, নাম শুনেছিলাম কিন্তু আসা হয়নি এর আগে কোনোদিনও। ঝাউবন আনারস বন সবই আছে, কিন্তু মনে হচ্ছে আনারস না, ওই গাছটা নয়, এটা কোনো বুনো গাছ হবে, কিন্তু দেখতে পুরো আনারস গাছের মতনই। এই যে এইটার কথা বলছে বনি, এটা কি আনারস গাছ?
ইশানি বলছে আনারস হয়ে আছে, রাজুদা বলছে কোথায় হয়ে আছে, ওটা তো গাছের গুড়ি একটা। তো বিচটা তো খুবই সুন্দর, খুব ফাঁকা ফাঁকা, খুব সিরিন, খুব নির্জন একটা বিচ, আর বিচের মধ্যে ভর্তি লাল কাঁকড়া রয়েছে, যদিও এই সব ছোট 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 লাল কাঁকড়া রয়েছে। এখন কিন্তু ভাটার টাইম, দেখতেই পাচ্ছ এখানটা বেশ ভেজা ভেজা রয়েছে, দেখে বোঝা যাচ্ছে যখন জোয়ার থাকে তখন এখানে জল চলে আসে। বেশ চওড়া একটা বিচ, বেশ চওড়া একটা বিচ, কিন্তু নির্জন, একদমই নির্জন, ফাঁকা ফাঁকা লাল কাঁকড়ার বিচ। আমরা পেছনে একটা বোর্ড দেখতে পেয়েছি যেখানে বলেছে যে লাল কাঁকড়াকে বাঁচাতে হবে। I just left the coast straight to another ocean. Niggas got excuses, me, I'm really having motion. Sipping on mimosa, chopping real estate game. 40 years later, niggas still the same man. Just left the hood, niggas never heard of you. 30 long years, not a single word of you. Shop booming, baby, come and get it while it's open. আমাকে এই দোকানের দাদা বললো যে কালকে যখন জোয়ার এসেছিল তখন নাকি এই দোকানে কাছাকাছি জল চলে এসেছিলো। এই জায়গাটা যদিও ভেজা ভেজা লাগছে, তার মানে এই অবধি জল আসেই জোয়ার আসলে। আর এদিকে রয়েছে পিছাবনী নদী, আমরা পিছাবনী ক্রস করে এসেছি, পিছাবনীর নদীর উপর দিয়ে আমরা একটা ব্রিজ ক্রস করে এসেছিলাম, এসে আমরা কাঁথির দিকে গেছি, কিন্তু এদিকেই রয়েছে সেই পিছাবনী নদীটা। মন্দামণি রাস্তা দিয়ে তোমাদের দেখালাম 10-11 কিলোমিটার, মন্দামণি রয়েছে ঠিক এদিকে, এদিকে হচ্ছে মন্দামণি বিচ। বলছে ও নাকি আগে শান্তশিষ্ট মেয়ে ছিল, আর আমার সাথে বিয়ে হওয়ার পরে নাকি অভদ্র অসভ্য হয়ে গেছে, এটা এটাও বলছে। উদ্ধার হয়ে গেল রে তোর লাইফটা, আমরা বলে বিয়ে করেছি, অন্য কোনো মেয়ে থাকতো এখানে? এটাও আমি বলি, কি আর বলবো কি আর বলবো। চলো বগুড়ান জলপাইকে বিদায় জানাবো, এবার আমরা গাড়িতে উঠবো একদম ডাইরেক্ট কোলাঘাট, কোলাঘাটে গিয়ে হয়তো কিছু খাওয়া দাওয়া করবো। একটা বোর্ড লাগানো রয়েছে, এর মধ্যে লেখা আছে সে নো টু প্লাস্টিক, প্লাস্টিক ব্যবহার বর্জন করুন, আর ঠিক অপোজিট সাইডে এই যে লাল কাঁকড়া রক্ষা করুন। এরকম একটা সমুদ্র তট বরাবর হাজার হাজার লাল কাঁকড়া অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করে, তো সেটাকে রক্ষা করতে বলছে। রাজাদা বলছে বিয়ের আগে আবার কত কিছু বলতো, বিয়ের পরে আমাকে এই করে দেবে সেই করে দেবে, কিচ্ছু করে দেয় না, তখন সমুদ্রকে রান্না করে খাওয়াই না। বিচ থেকে 500 মিটার মতো দূরে রয়েছে সাগর নিরালয়, দেখা যাচ্ছে এটাই কিন্তু এখানকার গেস্ট হাউস। বাহ, বেশ বড় কিন্তু গেস্ট হাউসটা, ভেতরটা বেশ বড়। বিকাল 4:27 বাজে আমরা বগুড়ান জলপাই থেকে একদম ননস্টপ ড্রাইভ করে চলে এসেছি কোলাঘাট সন্দীপা হোটেল, এখান দিয়ে পাস করলে এখানে আমরা খাওয়া দাওয়া করি। খাবার অর্ডার অলরেডি হয়ে গেছে, চলো দেখি কি খাবার অর্ডার করেছে। কি খাবার বনি? থালি নিয়েছি, কাতলা থালি, আর আছে এখানে আলু ভাজা আছে, একটা পাঁপড় ভাজা আছে, ডাল আছে, আলু বড়লের ডালনা আছে, আর কাতলা মাছের পেটি আছে, কাতলা মাছের পেটি আর দুটো গাদা। ওরা স্পেশাল লোকজন, দুটো পেটি আর আমাদের জন্য দুটো গাদা রয়েছে। যাই হোক, 4:57 বাজে আমরা জার্নি স্টার্ট করছি এখন ডাইরেক্ট কলকাতা, আর এর মাঝখানে হয়তো ব্লগ করবো না, খালি তোমাদের কিছু শর্ট দেখাবো। আর আমরা যে এখানে খাওয়া দাওয়া করলাম, এই যে প্লেটটা 170 টাকা করে দাম ছিল, কাতলা মাছের থালি, এক্সট্রা ভাত নেওয়া যায়, পাঁপড়ও দিয়েছে এক্সট্রা, এই হলো ব্যাপার। আর তার সাথে আমরা একটা ইয়ে খেয়েছি, ওই এখানকার কিটা বলে, এখানকার কালো জাম মিষ্টিটা খুব ভালো, তো কালো জামও খেয়ে নিই। টাইম হচ্ছে 1:45, আমরা পৌঁছে গেছি বাড়ি। বাড়িতে পৌঁছে জাস্ট একটু সিন্নি দিয়ে আজকে ব্লগটা শেষ করবো, কারণ গুরু পূর্ণিমা ছিল, গুরু পূর্ণিমাতে মা পুজো করেছে, আর সিন্নি খাবো এখন আমরা। জাস্ট ঈশানি আর রাজাও এসছে, ট্রিপ ঠিকঠাক একদম মনের মতো ট্রিপ, আর সবাই ঈশানিকে একটুখানি অল দ্য বেস্ট বলে দাও, ঈশানি খুব শিগগিরই সুখবর শোনাতে চলে যাবে। তো যাই হোক, আজকে আমি ব্লগটা একদম বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্স সবার সাথে শেয়ার করে দিতে পারো। কিছু লোকেশান তোমাদের দেখানোর চেষ্টা করেছি, যদি তোমরা যাও ডিসক্রিপশানে কন্ট্যাক্ট রয়েছে, কথা বলে নিতে পারো, আলাফিয়ার কন্ট্যাক্ট দেওয়া রয়েছে, ডাইরেক্ট ফোন করে কথা বলে নিও। যদি আমার রেফারেন্সে যাও তাহলে একটু ডিসকাউন্টও পেতে পারো। তো আর বেশি কথা একদম বাড়াচ্ছি না, চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম আমাদের। বাড়ি